नमस्कार दर्शक बंधुरा, आज के देखाना होच्छे कीभावे जंगली लाल मास तैरि करते हैं। जंगली लाल मासेर जोन्नो प्रयोजन मटन, तारपर लागबे पिंयाज कुचि, तारपरे लागबे दालचीनी, लवंग, छोटो एलाच, रसुन। এই রসুনগুলো এরকম কুচি কুচি করে কাটতে হবে। তারপর লাগবে এটা একটা গুঁড়ো, তা এইটা এর মধ্যে গেছে জিরে, তারপরে গেছে শুকনো লঙ্কা, আর গেছে গোটা ধনে। হালকা খোলায় এটা গরম করে হালকা খোলায় ভেজে নিতে হবে, তারপর এইটাকে একসাথে গুঁড়িয়ে দিতে হবে। তারপর যাবে জিঞ্জার গার্লিক পেস্ট, তারপরে গেল শুকনো লঙ্কা পেস্ট। এটাকে শুকনো লঙ্কাটা হালকা গরম জলে বয়ল করে এই শুকনো লঙ্কাটাকে পেস্ট করতে হবে। তারপর লাগবে দই, টক দই, তারপর লাগবে কাশ্মীরি রেড চিলি পাউডার, তারপরে যাবে তেজপাতা, গোটা জিরে, তারপরে শুকনো লঙ্কা, আর যাবে নুন চিনি স্বাদ মতো। দেখুন দর্শক বন্ধুরা, এবারে আমরা মাংসটা মাখব। প্রথমে যাবে জিঞ্জার গার্লিক পেস্টটা পুরোটা চলে গেল, তারপরে লঙ্কার পেস্টটা চলে যাচ্ছে এর ভেতর, তারপরে যাচ্ছে দই, তারপরে যাচ্ছে নুন আর চিনি স্বাদ মতন। নিয়ে এবারে জিনিসটাকে ভালো করে মাখতে হবে। দেখুন দর্শক বন্ধুরা, এই মাংসটা মাখা হয়ে গেছে। এটা অন্তত আধ ঘন্টা মাখিয়ে রাখতে হবে, কিছুক্ষণ মাখিয়ে রাখতে হবে। দেখুন দর্শক বন্ধুরা, আমরা একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি, এতে রিফাইন্ড অয়েল অলরেডি গরম করতে আমরা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে ফোড়নের মধ্যে প্রথমে যাচ্ছে তেজপাতা, তারপরে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নের মধ্যে চলে গেল। তারপরে যাচ্ছে ডালচিনি আর ছোটো এলাচ আর লবঙ্গ ফোড়নের মধ্যে চলে গেল। তারপরে এবার একটু নাড়িয়ে নেওয়া হচ্ছে। হালকা সুন্দর স্মেলটা হচ্ছে। এবারে আমরা পেঁয়াজ, প্রথমে যাচ্ছে পেঁয়াজ কুচি, আর রসুন কুচি একসাথে চলে গেল। নিয়ে এবারে জিনিসটাকে ভালো করে ফ্রাই করতে হবে। দেখুন দর্শক বন্ধুরা, আমাদের এই পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে। এবারে আমরা মাংস মাখানো যেটা সেটা আমরা দিয়ে দিচ্ছি। এবারে মাংসটাকে সারা একটু নাড়তে হবে ভালো করে, একটু ফ্রাই করে নিতে হবে মাংসটাকে ভালো করে সামান্য। দেখুন দর্শক বন্ধুরা, আমরা মাংসটা নাড়িয়ে নিয়েছি। এবারে আমরা গোটা, জিরে, ধনে আর লঙ্কা, শুকনো লঙ্কার পেস্ট আমরা দিয়ে দিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি এর ভেতর। দেখে নিন ভালো করে। আর যাবে এবারে
কাশ্মীরি রেড চিলি পাউডারটা যাবে, কাশ্মীরি রেড চিলি পাউডার একটু বেশি পরিমাণ দিতে হবে। নিয়ে এবার জিনিসটাকে ভালো করে আমরা নাড়াবো। দেখুন দর্শক বন্ধুরা, সুন্দর একটা লাল কালার এসে গেছে। এবারে আমরা নুনটা স্বাদ মতন আমরা নুন ছড়িয়ে দিচ্ছি এর ভেতর। অল্প পরিমাণে এখন নুনটা দিতে হবে, কারণ মাংসের মধ্যেও আমরা নুনটা দিয়েছি। এবারে একটু সামান্য নাড়িয়ে দেওয়া হবে। দেখুন দর্শক বন্ধুরা, এবারে আমরা জল দিচ্ছি, কিন্তু জলটা আমাদের অল্প পরিমাণে জল দিতে হবে। গ্রেভিটা বেশি গ্রেভিও দরকার নেই, পুরো মানে জিনিসটা একটু গ্রেভিটা মাখা মাখা হবে জিনিসটা। আমরা এর মধ্যে জলটা দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে একটু জল দিতে হবে। নিয়ে এবার মাংসটাকে 4 থেকে 5টা সিটি দিতে হবে। দেখুন সুন্দর লাল কালার এসে গেছে এটা। এবারে আমরা প্রেশার কুকারের ঢাকনিটা দিয়ে দিচ্ছি, এটাতে 4 থেকে 5টা সিটি দিতে হবে। দেখুন দর্শক বন্ধুরা, আমাদের লাল মাছ তৈরি হয়ে গেছে। আমরা 4 থেকে 5টা সিটি দিয়ে দিয়েছি। 5টা সিটি দেওয়ার পর এবারে লাল মাছটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার আলাদা জায়গায় সেটিকে নামিয়ে দিচ্ছি। দেখুন দর্শক বন্ধুরা, আমরা আলাদা জায়গায় নামিয়ে দিয়েছি। আমাদের লাল মাছ তৈরি, জঙ্গলি লাল মাছ তৈরি। যদি আমার ভিডিও তৈরি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার এবং কমেন্ট করুন। ধন্যবাদ।